ব্যাংকের অতিরিক্ত তারল্য আইনি সীমার মধ্য থেকে পুঁজিবাজারের মৌলভিত্তিক ইনস্ট্রুমেন্ট বিনিয়োগের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পুঁজিবাজারে ব্যাংকগুলোর নিজস্ব পোর্টফোলিওতে সরাসরি বিফ নিয়োগ বা সাব বিসিডিআর কোম্পানিতে ঋণ দেওয়ার মাধ্যমে পুঁজিবাজারের তারল্য বাড়াতে কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, অধিকাংশ ব্যাংকের অগ্রিম ও আমানতের অনুপাত নির্ধারিত মাত্রার চেয়ে কম ও SLR সংরক্ষণের পর অতিরিক্ত তারল্য রয়েছে। এসব ব্যাংকের জন্য আইনি সীমার মধ্য থেকে পুঁজিবাজারের মৌলভিত্তিক ইনস্ট্রুমেন্ট বিনিয়োগের যথেষ্ট সুযোগ ও সম্ভাবনা রয়েছে।